Hello children, today I am back with another video, but before starting the video I want to tell you something. अच्छा बंधुरा तुमरा एखन क्लास वाने उठे गेछो ताई तो तार माने तुमरा एकटू बड़ो हयेछो ताई एबार थेके आमरा चेष्टा करब इंग्लिश क्लासटा एकटू कम कम बांगला बोलबो आर इंग्लिशटा बेशी बेशी करे बोलबो ताते की हबे जानो ताते तुमरा खूब भालो करे इंग्रेजीटा शिखते पारबे ठीक आछे माने माने माझे माझे आमी तोमादेर माने बुझिए देव किन्तु आमरा चेष्टा करब इंग्लिश क्लासटाय किछु किछु समय बांगला शब्द रेखे बाकी समयटा आमरा इंग्लिशेई किन्तु इंग्लिश क्लासटा करब ठीक आछे ताहले चलो आजके देखी कि शेखाबो तोमादेर आज आमी तोमादेर शेखाबो कैपिटल लेटर और स्मॉल लेटरे किभावे अल्फाबेट्स लिखते हैं। टुडे आई विल टीच यू हाउ टू राइट द अल्फाबेट्स बोथ इन कैपिटल एंड स्मॉल। लेट्स सी सबाई किन्तु मन दिए देखबे। अच्छा देखो आमी तोमादेर सामने आज के एकटा डबल रूल्ड इंग्लिश एक्सरसाइज बुक एनेछि। তোমরা মন্টেসরিতে ফোর রুলড ইংলিশ এক্সারসাইজ বুকে লেখা প্র্যাকটিস করেছিলে যেহেতু আমরা এবার ওয়ানে উঠেছি তার জন্য আমরা ডাবল রুলড ইংলিশ এক্সারসাইজ বুকে লেখা অভ্যাস করব প্রথমে আমি স্মল অ্যালফাবেটস লিখব তারপর আমি ক্যাপিটাল অ্যালফাবেটস লিখব তাহলে প্রথম স্মল অ্যালফাবেট কোনটা হবে এ এই আমি সেকেন্ড লাইন থেকে লেখা শুরু করছি এই ধরলাম লিখে এই নামিয়ে দিলাম ठीक आछे कैपिटल ए की रकम हबे एटा एटा आर एरकम ठीक आछे एखन आमरा जानी ए हिसेबे किन्तु जखन आमरा बड़ो हबो तखन आमरा बोलबो ए किन्तु एखन आमरा ए ही बोलबो नेक्स्ट होच्छे स्मॉल ब ब कैपिटल ब এই একটা গোল এই একটা গোল নেক্সট হচ্ছে স্মল ক যেটা আমরা আস্তে ক শিখেছি আস্তে ক ক আর ক্যাপিটাল ক বড় হয়ে আমরা শিখব সি কিন্তু এখন আমরা বলবো ক এর পরে স্মল ড স্মল ড ক্যাপিটাল ড এর পরে স্মল এ এ যেটা বড় হয়ে আমরা শিখব ই বলতে কিন্তু এখন বলবো এ আর ক্যাপিটাল এ এই একটা দাগ উপরে একটা দাগ মিডিলে একটা ছোট দাগ আবার নিচে একটা বড় দাগ নেক্সট হচ্ছে ফ স্মল ফ তোমরা কিন্তু অবশ্যই স্মল ফ লেখা প্র্যাকটিস করবে ক্যাপিটাল ফ একটা সোজা দাগ টানছি মাথার উপরে একটা এরকম দাগ আর মধ্যখানে একটা ছোট দাগ ঠিক আছে এর পরে স্মল গ স্মল গ যেটা আমরা বড় হয়ে বলতে শিখব জি আর ক্যাপিটাল গ প্রথমে এই একটা দাগ দিচ্ছি এরকম দিয়ে এই অবধি টানলাম তারপরে এর ভেতর থেকে ঠিক আছে এটা হচ্ছে স্মল গ এটা হচ্ছে ক্যাপিটাল গ এর পরে স্মল হ হ আর ক্যাপিটাল হ মধ্যখানে এরকম একটা দাগ বড় হয়ে আমরা বলতে শিখব এইচ কিন্তু এখন আমরা বলবো হ এর পরে স্মল ই
যেটা আমরা বড় হয়ে আই বলতে শিখবো, কিন্তু এখন বলবো ই বা বলে থাকি ই। আর ক্যাপিটালে এরম সোজা একটা দাগ দেব, মাথার উপরে একটা এরম দাগ আর তলায় একটা এরকম দাগ। এরপরে হচ্ছে স্মল জ, জ আর ক্যাপিটাল জ, ওপরে এরকম একটা দাগ দেব, তারপর মধ্যিখান থেকে নিয়ে এই অবধি রাখবো। এরপরে হচ্ছে স্মল ক, যেটা আমরা জোরে ক শিখেছি সেটা এবার লিখবো জোরে ক। ক কেরম হবে? এই লাইন টেনে এই দিয়ে এই, যেটা বড় হয়ে আমরা বলতে শিখবো কে। উচ্চারণ আমরা এখন কি করি? ক, জোরে ক। আর ক্যাপিটালে এই একটা দাগ, মধ্যিখানে এরকম, আবার মধ্যিখান থেকে সেকেন্ড লাইন অবধি এরকম। ঠিক আছে, আমরা লিখব স্মল এল, যেটা আমরা বলবো ল। এই নিচের লাইন দিয়ে শুরু করছি, দিয়ে এই দিয়ে নামিয়ে দিচ্ছি। আর ক্যাপিটাল ল, এরপরে হচ্ছে ম, ম ক্যাপিটাল মটা একটু দেখো কিভাবে লিখছি। প্রথমে এই একটা দাগ টানছি, তারপর এই মাথার থেকে একটা দাগ এরম একেবারে নিচের লাইন অবধি লিখে, তারপর আবার উপরে উঠছি, আবার নিচে নামছি। দেখেছ? নেক্সট স্মল ন, ন আর ক্যাপিটাল ন, এরপরে হচ্ছে স্মল অ, অ ওকে আমরা অ বলি, তাই তো? অ, স্মল অ। আর ক্যাপিটালে কিরম লিখবো? হলো, এরপরে হচ্ছে স্মল প, প তোমরা কিন্তু অবশ্যই স্মল প বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। আর ক্যাপিটাল প, এরপরে হচ্ছে স্মল কিউ, ক্যাপিটাল দিয়ে ছোট্ট একটা দাগ। এরপরে হচ্ছে স্মল র, র ক্যাপিটাল এরপরে স্মল স, স ক্যাপিটাল স। নেক্সট স্মল ট, ট ক্যাপিটাল এরপরে স্মল অ, অ ক্যাপিটাল অ। নেক্সট স্মল ভ, ভ
ক্যাপিটাল ভ। এরপরে হচ্ছে স্মল ওয়া, ওয়া ক্যাপিটাল ওয়া। এরপরে স্মল এক্স, যেটার উচ্চারণ স, এরম ভাবে আমরা উচ্চারণ করি। আমি যখন তোমাদেরকে উচ্চারণ শেখাবো তখন বলে দেব, আগে লেখাটা দেখিয়ে নি। স হচ্ছে স্মল জ, আর ক্যাপিটাল হচ্ছে এই একটা লাইন আর এই একটা লাইন, অনেকটা ক্রসের মতো। এরপরে ওয়াই, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, আর সব শেষে স্মল জ, জ ক্যাপিটাল জ। ঠিক আছে বন্ধুরা, একটা কথা আমি তোমাদের বলতে চাই, যখন আমরা এমনি কার্সিভে এই স্মল লেটারগুলো আমরা কার্সিভে লিখেছি, যখন আমরা এরম কার্সিভে লিখব তখন এই পেন বা পেন্সিল, আমি এই যে দেখো খাতাতে এই আমি ছোঁয়ালাম, ছুঁয়ে এই লিখে সোজা আবার নিচে নামিয়ে এই লিখলাম, এই মধ্যিখানে লেখার মধ্যিখানে আমি কিন্তু একবারও পেনটা ওঠাইনি। তো কার্সিভ স্মল লেটার কিন্তু এইভাবেই লিখতে হয়, একবার পেন্সিল লাগিয়ে পুরোটা লেখার পর তারপর পেন্সিলটা তুলব। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা দেখলে কিভাবে আমি তোমাদেরকে লেখাটা শেখালাম। তোমরা এতদিন ফোর রুলড এক্সারসাইজ বুকে লিখে এসেছো, প্রথমে তাতেই লিখো, লেখা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এক দুবার ডাবল রুলড ইংলিশ এক্সারসাইজ বুকেও লেখা অভ্যাস করবে। ঠিক আছে, দেখবে ঠিক লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই শেষ করি। থ্যাংক ইউ।